আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছে, চিকিৎসকরা কেন অপারেশন করতে যাওয়ার সময় সবুজ অ্যাপ্রন, মাস্ক ইত্যাদি পরে থাকে? তাহলে দারুণ একটি প্রশ্ন। আপনি কি কখনো ওটি অপারেশন থিয়েটার দেখেছেন? যদি সরাসরি দেখে নাও থাকেন, হয়তো নাটক বা সিনেমায় দেখেছেন। আপনি যদি ওটির ভেতর লক্ষ্য করে দেখেন, তাহলে দেখবেন সেখানে ডাক্তারদের মাস্ক অ্যাপ্রন বাদেও ওটির দেওয়াল, রোগীর শয্যায় ব্যবহৃত চাদর, প্রায় সব কিছুই সবুজ রঙের হয়ে থাকে। মূলত এই সবুজ রং সিলেক্ট করার কারণে কিছু বৈজ্ঞানিক কারণ আছে। তার আগে আপনাকে একটি উদাহরণ দেই, তাহলে আপনি আরও সহজে বুঝবেন। আপনি যদি মোবাইল এডিক্টেড হয়ে থাকেন, তাহলে দেখবেন অনেকক্ষণ ধরে আপনি মোবাইল ব্যবহারের পর যখন কেউ কোনো একটা রং দেখাবে, আপনি সাথে সাথে সেই রংটি চিনতে পারবেন না, চোখে ঝাপসা দেখবেন, না হলে পরীক্ষা করে দেখতে পারেন। ঠিক তেমনই অপারেশন থিয়েটারে ঘন্টার পর ঘন্টা কাটাছেঁড়া আর রক্ত নিয়ে কাজ করা হয়। দীর্ঘ সময় একটানা রক্ত দেখার ফলে ওটিতে থাকা চিকিৎসক নার্সদের চোখ দাঁড়িয়ে যায়। আপনার মোবাইলের দিকে তাকিয়ে থাকতে থাকতে যা অবস্থা হয় সেরকম। তখন তারা সব কিছুতেই লাল রঙে চোখ দেখতে পান। বিশেষজ্ঞদের মতে এর জন্য অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টি ভ্রম দায়ী, যার ফলে অস্ত্রোপচার চালিয়ে যেতে সমস্যা হয়। আর তাই এ সময় চারপাশের পরিবেশ বা পোশাকে সবুজ বা নীল রঙের উপস্থিতি চোখকে আরাম দেয় এবং দৃষ্টিভ্রমের প্রভাব কমিয়ে দেয়। কেন চোখ আরাম পায় সবুজে আর কেনই বা দাঁড়িয়ে যায় দীর্ঘ লাল রঙে, এর ব্যাখ্যা দিলেন চক্ষু বিশেষজ্ঞ হিমাদ্রি দত্ত। তার মতে মানুষের চোখের কোনো কোষ প্রধানত তিন প্রকার রঙের হয়, লাল, সবুজ ও নীল। এই ধরনের কোষের সংখ্যা 60-70 লক্ষ, যার মধ্যে 45% সবুজ রঙের। তাই মানুষের চোখ সবুজ রঙে আরাম পায়। লাল কোষের সংখ্যা সবচেয়ে কম থাকায় একটানা লাল রং সমস্যা তৈরি করে চোখে।